বিদেশ বিভুঁইয়ে ক্রিকেট প্রবাসীদের কাছে অন্যরকম ভালো লাগার উপলক্ষ। ক্রিকেটাররা যে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, তাই কোনো দেশে সফরে গেলেই স্থানীয় বাংলাদেশিদের আতিথ্য গ্রহণ না করে পারেন না ক্রিকেটাররা। এবারও ব্যতিক্রম নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ঘিরে ইংল্যান্ডের লোকাল কমিউনিটির মাঝেও বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। শুধু ভক্ত সমর্থকরাই নন, ক্রিকেটারদের সফর নিয়ে আগ্রহের কমতি নেই যুক্তরাজ্যে বাংলাদেশের প্রধান কূটনৈতিক মিশনেরও। লন্ডনে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, চান্ডিকা হাথুরু সিংহেদের বরণ করে নিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বাংলাদেশ দলের পক্ষ থেকে একটি জার্সি উপহার দেয়া হয় তাকে। লাল সবুজ জার্সি তুলে দেন ওয়ানডে অধিনায়ক তামিম। তামিম মুশফিকের সঙ্গে কুইন্স গেটের প্রোগ্রামে ছিলেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা। দলের নবীনতম সদস্য মৃত্যুঞ্জয় চৌধুরী ও আইপিএল থেকে সবার শেষে দলে যোগ দেয়া লিটন দাসও ছিলেন অনুষ্ঠানে, ছিল পুরো কোচিং ইউনিটও। হাথুরু সিংহের সঙ্গী হয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও সহকারী কোচ নিক পোথাস। তবে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের উষ্ণ অভ্যর্থনা মিস করেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মাকসুম আলম খান, সময় সংবাদ।